মায়ের কাছে সন্তান কতটুকু নিরাপদ দেখুন। একজন মা তার সন্তানকে নিয়ে কিভাবে রাস্তায় এই বর্দুপুরে রিকশা চালাচ্ছেন, আমরা সেই তত্ত্বগুলো তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকুন। বাচ্চা নিয়ে রিকশা চালাচ্ছেন? আমার বাসায় তো আর কেউ নাই যে আমার বাচ্চা দেখার জন্য, তা অন্যদিন শুয়ে আসি, আজকে আর শুয়ে আসিনি। আমার বাচ্চার এক জায়গা দিব একই তিনখানায় লেখাপড়া করার জন্য, তার জন্য আজকে একটু আইন না ঘুরাচ্ছি। আমার নাম অটো পারভিন। মানুষের নাম হয়, মানে আমি অটো চালাই এই কারণে, আমার সঙ্গী এইটা, এই কারণে আমি বলি অটো পারভিন। মানে আপনি অটো চালান বিদায় আপনার নাম অটো পারবেন, আপনি রেখেছেন না কেউ দিয়েছে? আমি রেখেছি, নিজের নাম নিজেই রেখে দিয়েছি। হ্যাঁ, এই নাম রাখার সময় কোনো খাসি গরু জবাই দিয়েছিলেন? না দিই নাই, নিজে যেন কোন সময় জবাই হয়ে যায়। নিজের জন্য জবাই হয়ে যায়? হ্যাঁ। তার মানে রাস্তাঘাটে গাড়ি চালাই। কতদিন ধরে এই অটো চালাচ্ছেন? আমি আজকে লকডাউনের আগের থেকে 5 বছর চালাই। এই অটো চালাইছেন না পায়ে রিক্সাও চালাইছেন? পায়ে রিক্সা, ভ্যান চালাইছি। ভ্যান চালাইছেন? হুম। এখন রাস্তাঘাট বন্ধ করে না, এখন কি করে খাবো, এই কারণে রাস্তায় রিক্সা চালাই। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে? ছেলে কি বড় নাকি ও বড়? ছেলে বড়। ছেলে বড়, ও ছোট। ছেলে কি পড়াশোনা করাচ্ছেন? থ্রিতে পড়ে। থ্রিতে পড়ে? আরো? ও শিশু। শিশুতে পড়ে? দুজন কি পড়ালেখা করাচ্ছেন? হ্যাঁ। এটা কি শুধু আপনার ইনকামে নাকি আপনার যে হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড নাই, আমার আমার কামাই তো নাই। নাই? আচ্ছা আচ্ছা। রেখে চলে গেছে এমন কিছু? মানে চলে গেছে মানে কি, কাজ করে না, অলস, কাজের কথা বললে আরো উল্টা রাগারাগি করে, কাম করবো না হ্যাঁ তেন কারণে। মানে কাজের কথা বলে রাগারাগি করে? হ্যাঁ। তো এখন তো আপডেট যুগ, একটা ছেড়ে আরেকটা ধরা যায়, এরকম কোনো প্ল্যান করেন নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে রিক্সা চালাচ্ছেন আপনি, এই চলতি পথে সমস্যা হয় না আপনার? না আমার কোনো সমস্যা হয় না। ট্রাফিক সার্জেন্ট বলেন বা দেখেছেন লোকাল যে মানুষ, আপনার গাড়িতে উঠে? না আমার গাড়িতে বর্তমানে সবাই উঠে। সবাই উঠে? হ্যাঁ। আর যারা এই যে ট্রাফিক আছে তারা? তারা আমারে ডিস্টার্ব করে না। করে না? না, সম্মান করে। সম্মান করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ ভালো লাগলো কথাগুলো শুনে। মানে এই রিক্সার জগতে বা ভ্যান গাড়ি চালানোর পেছনের ইতিহাসটা কি ছিল? ইতিহাস মানে তেমন, আমার জীবনে আমি অনেক কষ্ট করছি, রাস্তায় এমন দিন গেছে ফুটপাথ আমি ঘুমাইছি, তা যার সাথে বিয়া হইলো সুখ তার হইলই না, আগের জীবনই রইলো আমার। আজকে যদি আমার সুখ হইতো তাহলে আমি 5 বেড়ার তলে বইয়া স্বামী রুজু করে দিত, আমি বৈশা ডাইল ভাত খাইতাম, ঘরে পাঁচ হত নামাজ করতাম, ওই কবল তো আমার নাই, স্বামীও দেয় না আর আমি ঘরে পাঁচ হত নামাজও করতে পারি না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর? মানে যে যে বিয়েটা করেছেন এটা কি ফ্যামিলিগত ভাবে করেছিলেন? ফ্যামিলিগত মানে কি, মানে সে আর আমিও একই, আমি এখানে বড় হয়েছিলাম। এক লোকে বড় হয়েছেন বলতে? মানে এতিমখানা আরামবাগ আগে মিলিং এ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে ওই দেখা সাক্ষাৎ হওয়ার পরে মামা ডাকতাম, তারাই আমাদের বিয়া সাজে কইরা দিছে, তার আত্মীয় স্বজন আছে, থাকলে কি হইব, এর তো মাও নাই বাবাও নাই, এবারই ঘরেও যায় না অন্য ঘর কামে। এখনো কি ফুটপাতে থাকেন না? এখন 5,000 টাকা ঘর ভাড়া দিয়া থাকি। 5,000 টাকা ঘর ভাড়া দিয়া থাকি? হ্যাঁ। সব টাকা কি এই রিক্সা চালিয়ে দেন? এই রিক্সা চালাই দিই মানে আমার যদি একটা নিজের গাড়ি হইতো তাহলে আমার অনেক উপকার হইতো। এই যে আপনি নিজের না গাড়ি? না, এই গাড়িটা আমি ভাড়া চালাই, 350 টাকা জমা দিই। এমনও দিন যায় যদি 500 টাকা মারি, 350 টাকা জমা, 150 টাকা থাকে, আমি 150টা দিই, আমরা নিজে বাজার করবো না ঘর ভাড়ার লেগে রাখবো, তাহলে এমনও দিন যায় আমি রাইট 2টা টামাতেও গাড়ি চালাই, 3টা টামাতেও গাড়ি চালাই। এরকম দিন যায়? হ্যাঁ। তা কেউ যদি পারেন কোনো দয়া ব্যক্তি আল্লাহর মেহরবানে
আমাকে একটা গাড়ি যেন কেউ হেল্প করে। এখন তো খেলা চলছে, বিশ্বকাপ খেলা, আপনি কোনো দল সাপোর্ট করেন? ভাই খেলা তো চলছে, হলো বড় লোকের খেলা, গরিবের খেলা না। আমরা যে গরিবের কাছে ভাত ভাত না থাকলে কেউ এক মুঠ 10 টাকা দিয়ে জিগাবে না। আমরা খেলা দেখবো কখন? আর আমাদের আনন্দ ফুর্তিও নাই, তাদের আছে আমাদের নাই। তারা মার হোটেলে ঘুমায়, বাপের হোটেলে মার হোটেলে খায়, বাপের হোটেলে ঘুমায় আর খেলা দেখে, আর খেলা দেখে। আর আমাদের বাপের হোটেলে ঘুমো তো দূরের কথা, আর মার হোটেলে খামো তো দূরের কথা, দিন আনে বান্দা ঘোরা। আর আপনি মেয়ের সাথে একটু কথা বলি। বলেন। মরিয়ম, এই যে তোমার আম্মু রিস্কা চালায়, হ্যাঁ তুমি প্রায় সময় আসো তোমার আম্মুর সাথে? হ্যাঁ। কেন আসো? আসি ঘরে কেউ নাই কাটতে। হ্যাঁ হ্যাঁ চাকরি করবো। আচ্ছা আচ্ছা, চাকরি করতে তো লেখাপড়া করতে হবে বেশি করে। কখনো দেখে দেখাচ্ছে গাড়ির সাথে গাড়ি লেগে গেলে ঝগড়া হয় না? ঝগড়া অবশ্যই হয়। আপনার সাথে হয়েছে কয়বার? না আমার সাথে হয়নি, একগুলো হয়নি। আপনার সাথে হয়নি? না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যেটা দেখছেন, হ্যাঁ তাহলে এটা কি পুরুষদের জন্য একটা, পুরুষদের জন্য একটা কি খবর? আর নির্যাতন করা হয় নারী নির্যাতন? হ্যাঁ পুরুষে, এটা তো মহিলা মানুষের গাড়ি চালানো না হয়, এটা তো ওনার ওনার স্বামীর গাড়ি চালানোর কথা। হ্যাঁ হ্যাঁ, ওনার স্বামী কাজ করতো, কিন্তু ওনার স্বামী তো, যেটা স্বামীর দোষ। হ্যাঁ এটা ওনার দোষ না, ওনার স্বামী। এটা পুরো জাতির জন্য কলঙ্ক? হ্যাঁ কলঙ্ক, কলঙ্ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আপা কিছু জানতে চাই, সেটা হচ্ছে লোক এই যে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ চলতি পথে যে সমস্যাগুলো ফেস করে রাখেন আপনারা, এটা যদি বলেন আমাদেরকে হাতে নিয়ে মুখের কাছে বলেন, সাধারণ সমস্যা মানে হয়তো অনেক মাইকওয়ালা টিটকারি মারে, হয়তো অনেক বাসওয়ালা টিটকারি মারে, অনেক সিএনজিওয়ালা টিটকারি মারে। আবার যেমন আমাদের রিক্সাওয়ালারা, সব রিক্সাওয়ালারা এক না, অনেক রিক্সাওয়ালারা বাজে কথাও বলে, কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব মানে হয়তো দেখা গেল আমি গাড়ি নিয়ে চাইতেছি, বলে আমার গো রিজিক মারা যায়, তারপর আবার বিশ্রি কথা বলে, একটা গালি দেয়, বুঝছেন? তা ওর বাসাটা তো আর আমার মধ্যে আসতেছে না, তার আমি বলতে পারলাম না। আবার অনেক হয় না, যেহেতু আপনি নারী মানুষ, কোনো যাত্রী উঠে আপনার সাথে খারাপ ব্যবহার বা খারাপ কথা বলে? হ্যাঁ বলে, তা বললে তো আর এটা প্রকাশ করা যায় না ভাই, আমরা মহিলা মানুষ হয়ে তো আর এই কথা মানুষের সাথে প্রকাশ করতে পারি না। তা সে বলুক, তার মুখে সে বলুক, আমি চুপ থাকি। মানে আপনি শুধু শুনে যান? আমি শুনেই যাই। তাহলে আমি, সে যদি আমাকে বলে যে তোমার স্বামী নাই, আমি তোমাকে বিয়ে করব, পাঁচ অক্ত নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, আমি কি বুঝি না যে সে আমার কিসের জন্য বিয়ে করব? হয়তো নিশ্চয়ই আমি গাড়ি চালাই, আমি টাকা পয়সা কামাই, এই কারণে হয়তো সে আমাকে বিয়ে করব। এমনও আছে সেও তো আমাকে ওই রিক্সা চালাই খাওয়াইতে হবে, তাহলে আমি তার সাথে কিসের জন্য বিয়ে করছ? তাহলে এটা তো আমার অনুভব করা আছে, আমি তো আর ওই রাজি না। আসলে অনেক কষ্টে আছে। হ্যাঁ আমাদের নেত্রী হাসিনা মাদনের কাছে একটা কথা, সে যেন অনেকের হেল্প করে, কিন্তু আমি আজকে 5 বছর তামাই গাড়ি চালাই, আমি এখনো হেল্প পাইনি। এ হলো একটা দুঃখের বিষয়, শুনি জায়গা বাড়ি দেয় ঘর দেয়, আমার আমি তো তা চাই না। আমি চাই কোনটা, আমার একটা গাড়ি চাই, আমি যেন ওই গাড়িটা চালাই, আমার বাচ্চা পোলা পালনে আমি খাইতে পারি। তার কাছে এই উত্তম অনুরোধ। আচ্ছা আপা, আপনাকে ধন্যবাদ।